বাধা উপেক্ষা করে রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় বিক্ষোভ করেছে ভাস্কর্য বিরোধীরা। তবে পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল, আটক করা হয়েছে কয়েকজনকে। শুক্রবার জুম্মার নামাজের পর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে জড়ো হন কিছু মুসল্লি। এ সময় সভা সমাবেশ না করতে পুলিশ নিষেধ করলেও তা অমান্য করে তারা। শুরু করেন ভাস্কর্য বিরোধী স্লোগান ও মিছিল। বাইতুল মোকাররম মসজিদ পল্টনে থাকা পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলটি সামনের দিকে এগোনোর চেষ্টা করে। এ সময় লাঠিচার্জ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের বাধায় মিছিলকারীরা পল্টন এলাকার আশপাশের গলিতে আশ্রয় নেয়। এ সময় কয়েকজনকে আটক করা হয়, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে ওখানে পুলিশের ব্যারিকেড ছিল, সেটা ভেঙে তারা শাহবাগ সহ বিভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্ভব বলে আমরা তাদেরকে ছত্রভঙ্গ করে দিই। কোনো ব্যানার ছিল না, তো এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না এরা কারা ছিল। দুই দিন আগেই অনুমতি ছাড়া মিছিল সমাবেশ না করতে কঠোর নির্দেশনা দেয় ঢাকা মহানগর পুলিশ। শুক্রবার যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাইতুল মোকাররম সহ আশপাশের এলাকাতে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।